রাত প্রায় ১২টা বাজছিল। আবিনা পা টিপে টিপে একটি ঘরের দিকে যায়। সে কোনো শব্দ না করে হালকা করে ঘরের দরজা খুলে আর চুপ করে উঁকি মেরে ঘরের ভেতরে দেখে। ভেতরে দেখতেই তার চেহারায় ভালোবাসায় ভরা একটি মিষ্টি হাসি এসে পড়ে। ভেতরে তার ১২ বছরের মেয়ে দিশা শান্তিতে ঘুমাচ্ছিল। আবিনা ধীরে দরজা বন্ধ করে আর পা টিপে টিপে আবার হল ঘরের দিকে চলে যায়। আবিনা একটি চেয়ারের উপর বসে পড়ে। সে চেয়ারের উপরে রাখা ল্যাম্পকে অন করে আর টেবিল থেকে একটি আধা খোলা বই, যেটা কিনা উল্টো করে রাখা ছিল, সেটাকে উঠায় আর পড়তে শুরু করে। ডু দ্য ডিমন রিয়েলি এক্সিস্ট, এটাই ছিল বইটির নাম। আবিনা বেশ গভীরতার সাথে সেই বইটিকে পড়ছিল। অবশেষে টেবিলে রাখা এক কপির কাপ উঠায় আর এক চুমুক নেয়। সে যখনই কফির কাপ নিচে রাখে, সে কোথাও থেকে এক আওয়াজ শুনতে পায়, যেন কেউ কারোর সাথে কথা বলছে। আবিনা দেখল সামনের জানালায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে এবং কারোর সাথে কথা বলছে। আবিনা চমকে যায়। সে জলদি চেয়ার থেকে ওঠে আর লাইট অন করে। আর সে মেয়েটা অন্য কেউ না, তার মেয়ে দিশা ছিল। দিশা, কি হয়েছে মা? তুমি এখানে কি করছো? তোমার কি ঘুম আসছে না? দিশা কিছু বলে না, সে চুপ করে সেখানে দাঁড়িয়েছিল। তখনই আবিনা তার কাছে যায়। সে দেখে দিশার চোখ বন্ধ। মনে হচ্ছে দিশা ঘুমের ঘুরে হাঁটছে, কিন্তু এ অভ্যাস কখন থেকে হলো? আবিনা নিজেকে প্রশ্ন করে। তারপর সে দিশার সাথে ধীরে ধীরে হেঁটে তার ঘর পর্যন্ত তাকে নিয়ে আসে। তারপর ঘরের কাছে পৌঁছে আবিনা যখনই ঘর খুলে, সে দেখে দিশা তো নিজের বিছানাতেই শুয়ে আছে। এটা দেখে আবিনাবের চেহারা থেকে হাসি উড়ে যায়। আবিনাব তৎক্ষণাৎ ঘরের বাইরে দেখে, সেখানে কোনো মেয়েই ছিল না। আবিনা প্রচণ্ড ঘাবড়ে যায়। সে বুঝতে পারছিল না যে এসব সত্য নাকি ভুল। যদি দিশা ঘরেই থাকে, তাহলে ওই মেয়েটি কে ছিল যাকে আমি ভিতরে নিয়ে আসলাম? আর সে কোথায় গায়েব হয়ে গেল? মনে হচ্ছে আমার মনের ভুল এসব। মনে হচ্ছে এসব বইটা পড়ার ফল। এখন থেকে রাতে আর ভূতের বই পড়ব না। আবিনাব নিজেই নিজেকে বোঝায়। তারপর সে দিশার ঘরের দিকে দেখে। দিশা এখনো বিছানায় শুয়েছিল। তখনই আবিনাবের নজর বেডের পাশে জানালায় পড়ে। আবিনাব দেখল কোনো এক মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিশাকে দেখছে। আবিনাব এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর সেই মহিলা আবিনাবের দিকে ঘুরে যায় আর ধীরে ধীরে তার দিকে এগোতে থাকে। আবিনা ভয়ের কারণে ঘরের লাইট অন করে। লাইট অন করতেই সেই মহিলা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। আবিনাব তৎক্ষণাৎ দিশাকে জাগায়। দিশা মা, তাড়াতাড়ি উঠো, এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে। আবিনাব দিশাকে নিয়ে রাতেই বেরিয়ে পড়ে। জানি না সে তাকে কোথায় নিয়ে যেতে চাইছিল। সে শুধু দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। তার চেহারায় আজব এক ভয় দেখতে পাওয়া যাচ্ছিল। সে গাড়ির রেয়ার ভিউ আয়নাকে দিশার দিকে করে দেয় আর যখনই আয়নার দিকে তাকায়, সে দেখে দিশার সাথে সেই মহিলাও বসে আছে। তার চেহারা এতটা ভয়ানক ছিল যে আবিনাব তাকে দেখে পুরোপুরি ভয় পেয়ে যায় আর ভয়ের কারণে তার চেহারা ঘামে ভিজে যায়। আবিনাব পিছনে তাকিয়ে বলে, তুই এখানে কেন এসেছিস? আসলে তুই চাষটা কি? আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। এটা শুনে আবিনাব হক চকিয়ে যায়। এরই মধ্যে আবিনাবের গাড়ি একটি গাছের সাথে ধাক্কা খায়। আবিনাব শহরে নিজের স্ত্রী বিলাসী আর নিজের মেয়ে দিশার সাথে থাকত। বিলাসী আবিনাবের গ্রাম মাধব গ্রামের ছিল। সে আবিনাবের বাবার বন্ধু রাম সিং এর মেয়ে ছিল। আবিনাব নিজের মা বাবার সিদ্ধান্তকে সম্মান করে কোনো অমত না জানিয়ে বিলাসীকে বিয়ে করে নেয় আর তারা শহরে একসাথে থাকে। দুজনের জীবন ভালোই যাচ্ছিল, কিন্তু দিশার জন্ম হওয়ার পরই যেন সব কিছু বদলে যায়। এমনিতে তো সব মায়েরই নিজের বাচ্চার প্রতি টান থাকে, কিন্তু বিলাসীর দিশার প্রতি একটু বেশি টান ছিল। সে সব সময় দিশাকে নিজের চোখের সামনে দেখতে চাইত। তার মনে ভয় ছিল দিশাকে হারানোর, তাই সে অনেকবার নিজের বাড়িতে তান্ত্রিক ডেকে পূজা করত। ओम सिम होम क्रीम श्रीम चामुंडाए विच्चै ओम सिम होम क्रीम क्रीम चामुंडाए विच्चै ओम त्र्यंबकम यजामहे ओम त्रिम क्रीम क्रीम चामुंडाए विच्चै।
একদিন আভিনব অফিস থেকে বাড়ি ফিরে বিলাসী ঘরের ভেতরেই ছিল। বিলাসী, দিশাকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় ও? দেখো, আমি ওর জন্য গিফট নিয়ে এসেছি, তুমি ওকে বলো না, আমি ওকে সারপ্রাইজ দিব। এমনিতে ও কোথায়? জি, ও আমাদের ঘরে আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে দেখা করে আসছি। আভিনব ঘরের দিকে যায়। সে যখনই দরজা খুলে ভিতরে দেখে সে হকচকিয়ে যায়। ঘরের বেডে দিশাকে বেঁধে রাখা হয়েছিল রশি দিয়ে। ওর চেহারায় আঘাতের চিহ্ন ছিল। আভিনব এটা দেখে ঘাবড়ে যায়। সে জলদি দিশার রশি খুলে আর জিজ্ঞাসা করে, মা, এটা কিভাবে হলো? কে করেছে তোমার সাথে এমন? দিশা কান্না করে বলে, পাপ্পা, এটা মা করেছে। আমি বাইরে খেলতে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে যেতে দেয়নি। সে আমাকে অনেক মেরেছে আর রশি দিয়ে বেঁধে এখানে বন্ধ করে দিয়েছে। এটা শুনেই আভিনব রেগে আগুন হয়ে যায়। সে দিশাকে নিয়ে বিলাসীর কাছে আসে। বিলাসী, তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? নিজের মেয়ের সাথে এমন আচরণ করতে লজ্জা লাগেনি? এই বেচারি তো শুধু বাইরে খেলতে যেতে চেয়েছিল, আর তুমি ওর সাথে জানোয়ারের মতো আচরণ করেছ। আভিনব এতটা রাগ হওয়ার পরও বিলাসীর চেহারায় হালকা মুচকি হাসি ছিল। আভিনব, আমি তো শুধু এটা দিশার জীবন বাঁচাতে করেছি। তুমি দেখোনি বাইরে কত ট্রাফিক? যদি খেলতে খেলতে দিশা গাড়ির নিচে চলে যেত আর কোনো বড় গাড়ি দিশাকে চাপা দিয়ে চলে যেত, তাহলে আমাদের মেয়ে তো মরে যেত, তাই না? তাই আমার এমনটা করতে হয়েছে। মা, আমাকে মাফ করে দিস, তোমার বেশি কষ্ট তো হয়নি? বিলাসীর কথা শুনে আভিনব অবাক হয়ে যায়। সে বিলাসীকে কিছুই বলে না আর দিশাকে নিয়ে ভিতরে চলে যায়। এসব দেখে আভিনব বুঝতে পেরে গিয়েছিল বিলাসীর মাথা ঠিক নেই। এই কারণে সে বিলাসী আর দিশাকে নিজের গ্রাম মাধবগড়ে নিয়ে আসে, যেন গ্রামে থেকে বিলাসীর আচরণ আবার আগের মতো হয়ে যায়। গ্রামে দিশার দাদা কিষান নিজের নাতনিকে দেখে খুব খুশি হয়ে যায়, আর দাদিমা আশা তো দিশাকে দেখে নিজের কোলে বসিয়ে ভালোবাসতে শুরু করছিল। বাবা, তুই ভালো করেছিস যে আমার নাতনি আর বউকে নিয়ে এখানে চলে এসেছিস। তোমাদের দেখার জন্য আমাদের চোখ বিভোর হয়ে উঠেছিল। আচ্ছা বাবা, তুই কিছুদিন এখানে থাকবি তো? হ্যাঁ মা, কিছুদিন থাকবো। আর এই বাহানায় বিলাসী নিজের মা বাবার সাথে দেখা করে আসতে পারবে। বাবা, এটা একদম ঠিক করেছিস তুই। মা, এখন কথা অনেক হয়েছে, আমার এত লম্বা সফরের পর আমার এখন অনেক ক্ষুধা লেগেছে, চলুন গিয়ে কিছু খাবার খেয়ে নেই। হ্যাঁ বাবা চলো, আজ আমি তোমাদের সকলের পছন্দের খাবার বানিয়েছি। সবাই এইভাবেই খুব খুশি ছিল। এর পরের দিন বিলাসী দিশাকে নিয়ে নিজের মা বাবার বাড়ি চলে যায়। দিশা গ্রামে এসে খুব খুশি ছিল, কিন্তু বিলাসী এখনো বদলায়নি। সে সব মানুষের থেকে লুকিয়ে দিশাকে গ্রামের তান্ত্রিক বাবার কাছে নিয়ে যায় আর পূজা পাঠ করায়, যেন তার মেয়ে কখনো তার থেকে আলাদা না হয়। কিছুদিন পর সে আভিনবের কাছে ফিরে আসে। আভিনবের এখন থেকে মনে হতে থাকে বিলাসীর স্বভাব মনে হয় আগের মতোই হয়ে গিয়েছে, তাই সে নিশ্চিন্ত হয়ে পড়ে। মাঝরাত হয়ে গিয়েছিল, সব মানুষ ঘুমাচ্ছিল, আভিনব নিজের মেয়ে আর বউয়ের সাথেও ঘুমিয়েছিল। তখনই হঠাৎ করে আভিনবের চোখ খুলে আর সে দেখে বিলাসী আর দিশা নেই। সে চিন্তিত হয়ে পড়ে আর তাদের ডাকতে শুরু করে। তখনই সে দেখে ঘরের দরজা খোলা। সে যখনই বাইরে যায় সে দেখে বিলাসী আর দিশা কুয়ার একদম কাছে দাঁড়িয়ে আছে। দিশার হাত পা রশি দিয়ে বাঁধা, তার মুখ কাপড় দিয়ে বাঁধা। সে সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু কিছুই সে বলতে পারছে না। বিলাসী দিশাকে ধরে কোনো মন্ত্র পড়ছিল। আভিনব বুঝতে পেরে যায় বিলাসী দিশার সাথে কি করতে যাচ্ছে, কিন্তু আভিনব কিছু করার আগেই বিলাসী আর দিশা কুয়ায় ঝাঁপিয়ে পড়ে। আভিনব আশেপাশে কিছু না দেখেই
তাদেরকে বাঁচানোর জন্য কুয়ায় ঝাঁপ দেয়। কিন্তু যখন আভিনব রশির সাহায্যে বাইরে আসে, তখন তার সাথে শুধু তার মেয়ে দিশা ছিল। সে চাইলেই কাউকে ডেকে বিলাসীকে বাঁচাতে পারত, কিন্তু সে এমনটা করে না, আর বিলাসীকে মরার জন্য ছেড়ে দেয়। আভিনবের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে আভিনবের সাথে তার মেয়ে দিশাও মারা যায়। সেই গাড়ির পাশেই বিলাসীর আত্মা নিজের মেয়ে দিশার সাথে দাঁড়িয়েছিল। মা, এখন তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না।